পুঁজিবাজারে আমরা নতুন যে ডাইমেনশনটা দেখছি, যে আসলে এর আগে ছিল না, যে আমাদের বাংলাদেশি ক্যাপিটাল মার্কেটকে মানে গ্লোবালি প্রমোট করার জন্য আমরা রোড শোর একটা আয়োজন দেখতে পাচ্ছি বিসেকের মাধ্যমে। তো আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি এই কারণে, কারণ এর মাধ্যমে হয়তো আমার বাংলাদেশের ইকোনমিটাকে বিভিন্ন জায়গায় তারা তুলে ধরছে, এটার মধ্যে আমি তেমন কোনো দোষের কিছু দেখছি না। কিন্তু আমার কাছে একটা জায়গায় আমি একটু অবজার্ভ করেছি, যে ধরেন আপনি প্রত্যেকটা রোড শোতে দেখা যায় একটা স্পন্সরশিপ থাকে। তো যেমন আমি যদি বলি যে প্রথম রোড শোটা যখন শুরু হয় আমাদের দুবাইতে, সেটা স্পন্সর ছিল আমাদের ইউসিবি ব্রোকারেজ। তো আসলে ব্রোকারেজ মানে হচ্ছে তো ওনারা একটা পার্টি বাজারের, তো একটা বাজারের পার্টি হলে তো তারা তো আসলে এটাকে স্পন্সর করাটা আমি মনে করি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে। ঠিক তেমনি আমরা যদি প্রতিটা রোড শো খেয়াল করি, প্রতিটার মধ্যে দেখব কোনো না কোনো স্পন্সর আছে। তো সর্বাধিক পরিমাণে স্পন্সরশিপ করেছে আমাদের ইস্টার্ন ব্যাংক বা ইবিএল যেটা, তারপর স্পন্সর করেছে আমাদের নগদ যে, তারপর স্পন্সর করেছে আমাদের হলো ওয়ালটন। তাহলে আমরা মনে করি যে আসলে এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা বিসেকের নিজস্ব অর্থায়নে করা উচিত ছিল, কারণ বিসেকের নিজস্ব ফান্ড কিন্তু অনেক আছে। যেহেতু আমরা বাংলাদেশকে ক্যাপিটাল মার্কেটকে বিভিন্ন জায়গায় আমরা উঠাচ্ছি, আমাদের অবশ্যই কিন্তু স্পন্সরশিপটা অন্য কারো নেওয়া উচিত না। কারণ তাতে হয় কি, তারা হয়তো আমরা দেখতে পাচ্ছি যে তারা স্পন্সর করছে, বিজনেসম্যানরা কিন্তু উইদাউট এনি ইন্টারেস্ট স্পন্সর করবে না। আমরা হয়তো দেখছি যে বড় একটা গ্যাদারিং আমরা করতে পারছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে যেতে পারছি, বাট এতে কিন্তু যেটা হচ্ছে, এতে যে জায়গাটায় সমস্যা আমি মনে করছি, অবশ্যই সেটা কিন্তু একটা কনফ্লিক্টের জায়গায় রয়ে গেছে, ইন্টারেস্ট যেহেতু তাদের আছে মার্কেটে। তো আমি মনে করব যে রোড শো যেগুলো করা হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে রোড শোটা অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট আমরা পাবো, তাহলে আমরা সেটা কিন্তু আশাবাদী। এবং দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট যদি পায়, বৈদেশিক বিনিয়োগ যদি আমাদের বাংলাদেশে আসে, এটা পুঁজিবাজারের ডেপনেসকে বাড়াবে, বিনিয়োগকারীর উপকৃত হবে। কিন্তু তার মধ্যে যদি এরকম কিছু দেখা যায় যে তারা টাকা পয়সা কীভাবে বিনিয়োগ করবে, সেটা কীভাবে তারা বাংলাদেশ থেকে নিয়ে যাবে, সেই ব্যাপারে যদি কঠোর কোনো গাইডলাইন না থাকে, তাহলে দেখা গেল যে আসলে তারা বিনিয়োগ করে তারা একটা কাঙ্ক্ষিত মুনাফা পেলে আবার বাজার থেকে টাকা যদি সহজে তারা নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু এটা আবার আমাদের ইকোনমিতে একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা খুব কঠোরভাবে বিষয়গুলো, যাতে যারা বিনিয়োগ করবে তাদের লক ইন টাইমটা কেমন থাকবে, তারা এখান থেকে টাকা কিভাবে নিয়ে যাবে, সেই বিষয়গুলো যাতে আমরা খুব নজরদারির মধ্যে রাখি। এবং রোড শো করার ক্ষেত্রে যেন আমরা কোনোভাবেই কোনো স্পন্সর না নিই, কারণ আমরা কেউ ইন্টারেস্টেড হলে নিজে এমনি যেতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা অর্গানাইজড ওয়েতে স্পন্সর করে স্পন্সরশিপ সহ পত্রিকায় নাম আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেইগুলোর মাধ্যমে কী হচ্ছে, আমরা দেখছি যে পত্রপত্রিকাগুলোতে আমরা দেখছি এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে মানে প্রতিনিয়ত, কিন্তু বিসেক কোনো কারণেই হয়তো এটাতে রেসপন্স করছে না। হয়তো তারা মনে করছে যে অসুবিধা কী, কিন্তু এটাতে কিন্তু আসলে একাডেমিক রিসার্চে বলে যে যাদের কোনো রকমের ইন্টারেস্ট আছে, কোনো রকমের কোন মানে তার যদি কোনো শর্ত মানে স্বার্থ থেকে থাকে, কোনোভাবে কিন্তু তাদের সহযোগিতা নেওয়া উচিত না। কারণ আমি হয়তো এখন তার ব্যবসায়িকভাবে কিছু টাকা সহযোগিতা নিব, পরবর্তীতে কিন্তু তাকে একটা বড় সুবিধা আমাকে দিতে হবে, যেটা কিন্তু অ্যাট দ্য কস্ট অফ জেনারেল পিপল ফান্ড। সবসময় কিন্তু সাধারণ পাবলিকের ফান্ড যেখানে ম্যাটার করে, সেখানে এই ব্যাপারগুলোতে আমি মনে করি নজরদারি বাড়াতে হবে। আমরা রোড শো করতে পারি, কিন্তু অবশ্যই নিজস্ব অর্থায়নে, আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জের মানে নিজস্ব অর্থায়নে, তার মাধ্যমে হয়তো আমরা পুঁজিবাজারকে উন্নত বিশ্বে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। কিন্তু কোনোভাবে যাতে আমরা স্পন্সর না নিই, সেই জায়গাটায় আমি মানে নিয়ন্ত্রক সংস্থাকে একটু নজর রাখতে বলবো আর কি।